নমস্কার প্রথমেই আমি শ্রদ্ধেয় গুরুজির চরণে আমার প্রণাম জানাচ্ছি আর উপস্থিত সব ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় খগেন্দা অনেক কিছু বললেন আমার সম্পর্কে আজকে আমার একটি পরিচয় আমি আপনাদেরই মতো সেই পরম পুরুষকে শ্রদ্ধা জানাতে এসেছি আজকে আমি একজন বিনীত ভক্ত দেখুন সুফলদা আমায় বললেন আমি খুব আনন্দের সাথে তার আমন্ত্রণ গ্রহণ করলাম এবং তখনও কি বলবো কিছুই ভাবিনি তবে একজনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনারা যে তার প্রতি ভক্তিতে তার আবির্ভাব লগ্নটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন আপনাদের এই ভক্তিকে আমি ভক্তি করি আমার খুব ছোটবেলাতেই আনন্দমূর্তিজির সাথে পরিচয় নানাভাবে নানা সময়ে আজকে যখন দেখি যে সেই পরিচয়ের গভীরতা ব্যাপ্তি পরিমাণ কিছুই তো কম নয় খুব ছোটতে আমি যখন স্কুলে পড়ি তখন তার বর্ণবিজ্ঞানের উপর লেখা একটি বই আমি প্রথম পেয়েছিলাম সে অন্য প্রসঙ্গ সে আরেকদিন বলা যাবে আজকে আমার যেটা মনে হচ্ছিল বাড়ি বাড়ি যে আজকে বুদ্ধ পূর্ণিমা এবং এই বুদ্ধ পূর্ণিমা পড়েছে কবিপক্ষের মধ্যে একদিকে রবীন্দ্রনাথ একদিকে বুদ্ধদেব আমি মাঝখানে রাখতে চাইছি আনন্দমূর্তিজিকে অর্থাৎ বুদ্ধদেবের অধ্যাত্মবাদ এবং রবীন্দ্রনাথের কবি প্রতিভা এই দুটোর একটি অসাধারণ সামঞ্জস্য সাযুজ্য রয়েছে আনন্দমূর্তিজির মধ্যে ফলে আজকে দিনটি নানা দিক থেকে একটু তাৎপর্যপূর্ণ তো অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং এই পর্যন্ত তো বোঝা গেল তারপর বলা হলো তৎপদং দর্শিতং জিনা এখন পূর্ণ যে